এই শিল্পী শুধু লং প্লেই নয়, রফিকুল হক ঝন্টুর সংগ্রহে আছে তার অডিও ক্যাসেটও। শত বছর ছাপিয়ে 1890 সালে মহাত্মা গান্ধীর কণ্ঠে মেসেজ অফ মহাত্মা গান্ধীর গ্রামোফোন ডিস্কের সংগ্রহ আছে ঝন্টুর। মাইকের রেকর্ড শুনতাম, মাঝে রেকর্ড কালেকশন করতো, তখন তো কালেকশন আমার স্কুল লাইফ থেকে। 1890 সালে প্রকাশকাল, তারপরে কালের বিবর্তনের পরে এটা আবার সিডিতে হলো। 1920 কবিগুরু রবীন্দ্রনাথের স্বকণ্ঠে আবৃত্তি, আবৃত্তি আদি হচ্ছে শত বছর পরে। Thank you.